শাক, লাল শাক, আর এটা আমি জানি না, মেবি পেরিয়েছিলাম 8:35 আর এখন টাইম হচ্ছে 9:15। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সময় হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা 8:30 বাজছে। তো এত সকাল সকাল আমি আজকে কেন ব্লগ করছি, এটা কি কোনো ডেইলি ব্লগ শেয়ার করব বা সামথিং লাইক দ্যাট। তোমরা যারা আমার ব্লগ দেখো বা মিনি ব্লগ দেখো বা শর্ট দেখো বলতে গেলে, তো তারা জানো যে আমরা এখানে ভরপেটটা বাঙালি যে সমস্ত মাছ আছে, যেমন পাবদা হয়ে গেল, ইলিশ হয়ে গেল, ভোলা ভেটকি হয়ে গেল, চুনো মাছ হয়ে গেল, সমস্ত কিছু আমরা খেয়ে থাকি। বাঙালি যে সমস্ত সবজি আছে, মোচা থেকে শুরু করে তারপরে বড়ি বা ইভেন কাঁচকলা, এগুলো সবই আমরা এখানে পেয়ে থাকি। তো সেগুলো কোথা থেকে পাই, তো সেই জায়গাটাতেই আজকে আমরা যাচ্ছি যেখান থেকে এগুলো পাওয়া যায়। জায়গাটা হচ্ছে বাঙালি সবজি মান্ডি বলে এই জায়গাটাকে, বা জয়পুরের সব থেকে বড় ফিশ মার্কেট যেটা, তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আর তোমাদের সাথেও আমি গোটাটা শেয়ার করব, তো যারা জয়পুর থেকে ভিডিওটা দেখছো তাদের জন্য হেল্পফুল হতে পারে, বা যারা বাইরে থেকেও দেখছো তারাও দেখে নাও যে জয়পুরে আমরা কোথা থেকে মাছ কিনে থাকি। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে গেছি, এই মুহূর্তে অটোতে আছি। যদি তোমাদের নিজস্ব ফোর হুইলার বা বাইক থাকে তো খুব সুবিধা, বা তোমরা ক্যাব বুক করে আসতে পারো। They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when পৌঁছে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:35 আর এখন টাইম হচ্ছে 9:15। আর এই জায়গাটা এক্স্যাক্ট লোকেশন কোথায় সেটা আমার বর তোমাদেরকে বলে দেবে, ও অনেকবার এসেছে আর এটা আমার ফার্স্ট টাইম যে আমি এখানে এলাম। তো ও আমাকে যতটুকু বললো সেটা হচ্ছে জায়গাটা হচ্ছে 22 গুদামের পিছনে। তো এবার দেখা যাক। আচ্ছা ভেটকি কোনটা রুই মাছ, ঠিক আছে। একদম ওই সাইড আছে কাতলা, তার পাশে আছে বোয়াল, লম্বাটা বোয়াল। এদিকে জেনারেলি রুই কাতলাই আছে, পাবদা, এই যে বাটিতে আছে। এটা এমনি মৃগেল, এটা মৃগেল চারাপোনা বলে, এটা চুনো মাছ, এটা হচ্ছে খোকা। হ্যাঁ, এটা বড্ডই ছোট তাই নিই আমরা, বড় নিই। আর এগুলো চুনো মাছ, এটা হচ্ছে মাগুর বিশাল। আর কখন কখন খোলা থাকে, সোম থেকে শনি, প্রতিদিন প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। সকালে কটায় আছে? রাত্রি 8টার দিন। ডিম 50 টাকা দিয়ে দেবো না। They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. মাছ বাজার কমপ্লিট। লাস্টের দিকে আমি আর দাঁড়াতে পারছিলাম না, কারণ এই প্রথম লাইফে আমার যে আমি এতক্ষণ মাছ বাজারে উপস্থিত থাকলাম। তো এই আমরা কি নিলাম, ইলিশ নিলাম, চিংড়ি নিলাম, পাতলা নিলাম আর কাতলা নিলাম। আচ্ছা, এখানে আমি ছড়াছড়ি। তো এইটাই হচ্ছে ফিশ মার্কেট, যেটা এইটাই সেটা। এর ভেতর দিয়ে তোমাদেরকে আসতে হবে। জায়গাটা একটু বলে দাও। এটা হচ্ছে 22 গুদাম। 22 গুদামে যদি আপনারা না চিন্তা, হলিডে ইন বলে যে হোটেলটা আছে তার পিছনে। দাদা তুমি যে সিধে জানে যে সবজি মন্ডি है ना, सब्जी मिलता है, उधर जाएंगे। सीधे चलिए ना, बताइए। हाँ क्या बोलते हैं उसका नाम, क्या है? हाँ वही बंगाली सब्जी मिलता है उधर। तो 22 गुदम जगह नाम 22 गुदमे हॉलिडे इन अच्छे फ्लाईओवर तक है ये होटल, और ये फ्लाईओवर नीचे बसे। এটা বহু বছর ধরে, না সিধে এটা বহু বছর ধরে এখানে বসে, বহু বছর ধরে, মানে আমার জানকারিতে অন্তত 20-25 বছর ধরে বসে। হ্যাঁ হলিডে ইনের পিছনে, আর ফ্লাইওভারটার একটা নিচে হচ্ছে ফিশ মার্কেট। এবার আমরা যাচ্ছি সবজি মার্কেট, যেটা ওখান থেকে আবার বাই অটোতেই আমরা যাচ্ছি, যেটা করে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি আবার সবজি বাজার। তো যে ফিশ মার্কেটটা আছে তার সেখান থেকে সোজা একদম আমরা এখন যাচ্ছি। এখান থেকে কতক্ষণ লাগবে? 5 মিনিট স্ট্রেট আমরা যাচ্ছি। তো সোজা আসছিলাম, তারপরে প্রথম যে লেফটে টার্নটা এলো সেই টার্নটা নিয়ে আমরা এখন যাচ্ছি। তো লেফট নেওয়ার পর ডান দিকে চলে এসেছি। आप इधर ही उठ दीजिए आगे जाओ। I think it's different for everyone. Chichingge ring ka to kore chichingge aapke there's so many differences in each of us, just your gut if you show you what you want. Kumro dibe kumro bhalo kumro dibe. Acha kaka duto lal shak der bundle dao. একটা লাল শাক নাও, একটা নেবো। হ্যাঁ আর অন্য কিছু শাক নাও, অন্য কি কলমি দিয়ে দেই। হ্যাঁ কলমি, আচ্ছা একটা কলমি শাক আর একটা লাল শাক। আচ্ছা রে কেটে দাও না, হ্যাঁ মানে কেটে। কত না হলো এটা? হয়েছে 1.5 কিলো। না তো লাগবে না, চাপাটা চাপ ভালো দেখে দিই আমাকে। আরে পিয়াজটা দিলেন না, দিলাম। বলছো তো মাছের পটল আধা কিলো কত হচ্ছে এটা? 400। পাটালি গুড়, তেজপাতা, মুড়ি কি না নেই। 550। লেবুটা দিয়ে ছোট বলে দিয়েছেন। আচ্ছা বাড়ি কোথায় দাদা? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি, হ্যাঁ আমাদের বাড়ি মাথাভাঙা। আচ্ছা আর এগুলো আপনারা নিয়ে আসেন কোথা থেকে? আমি একটু রেকর্ড করছি। হ্যাঁ এটা আছে কলকাতা থেকে, কলকাতা শিয়ালদা পলি মার্কেট থেকে। আচ্ছা আসাম থেকেও আসে, কুচবিহার থেকেও, আপনার ননিতাল থেকেও আসে। আচ্ছা আর এখানে বাঙালি জিনিস তো ম্যাক্সিমাম পাওয়া যায়, তো এখানকার লোকেরা সবাই কেনে এই সমস্ত জিনিস? এখানে রাজস্থানী লোকেগুলো আমাদের তরকারি খুব পছন্দ করে, যেমন পটল, আলু, আচ্ছা ইচোর, বেগুন, ওরাও নিয়ে যায়। ওদেরও টেস্টটা খুব ভালো লাগে, কারণ আমাদের একদম পরিষ্কার জলে চাষ করা হয় না, কারণ আমরা বাঙালিরা তো ডেফিনেটলি আসবো, এটাই একটা আমাদের সোর্স। বাট এখানকার লোকেরা যে কেন এটাই শুনে খুব ভালো লাগছে। লোকেদেরও আমরা যিনি বলে বলে আমরা বলি যে কাঁচকলা, চিচিঙ্গেটা, চাল কুমড়ো, এখন তো জুসে ইউজ করে চাল কুমড়ো, লঙ্কা, আর এই যে দেশি পটলটা খুব নিয়ে যায় ভালো। আচ্ছা আর এখানে এমনি শুকনো যে সমস্ত জিনিস, ডাল হয়ে গেল, মুড়ি, ধোকা, এই সমস্ত কিছু আপনারা রাখেন? সব রাখেন। আচ্ছা এই যে যেমন দেখতে পাচ্ছি সমস্ত মশলা জিনিস নেই আনতে। আচ্ছা আচ্ছা কেন যে লোকটা পাঠাতো ওনার একটু অসুবিধা আছে, 2 সপ্তাহ ধরে মাল পাঠাতে যাচ্ছে। আচ্ছা তো আমাদের আমরা এখন যাব মাল আনতে যাব, একটা লোক অন্য লোক ঠিক করে আসবে। গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মসুর ডাল, আচ্ছা সব কিছু পাওয়া যায়। ওকে ঠিক আছে। খেজুর গুড়, নলিন গুড়, খেজুর গুড় আমি দেখলাম তো এখানে। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room, and damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase. ঠাকুরের গামছা, শাড়ি, মানে ঠাকুরের যাবতীয়, একটা ঠাকুর পুজোর জন্য যদি দুর্গা পুজো করতে হয় যাবতীয় যা জিনিস সব এখানে পাওয়া যায়। ইভেন বিয়েরও সমস্ত কিছু জিনিস দেখলাম, টোপর, সবজি বাজারের সাথে সাথে ঠাকুর পুজোর সমস্ত জিনিস, বিয়ের সমস্ত জিনিস সব কিছু পাওয়া যায়। আমরা 2 ব্যাগ ভর্তি করে বাজার করেছি। এই যে আমার বরের হাতে, এদিকে আসো, ওর হাতে 1 ব্যাগ ভর্তি জিনিস আছে। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি ভালো মতো যে কি কি কিনলাম। তো ঘড়িতে টাইম হচ্ছে এখন 11টা বাজছে, 11:05 অ্যাকচুয়ালি। আর এইমাত্র আমরা বাড়িতে এলাম। এই যে জিনিসগুলো সবে রেখেছি এখানে। আর এখন সর্বপ্রথম আগে ব্রেকফাস্ট করবো, অ্যাজ ডিপ অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য আগে ব্রেকফাস্ট করবো, তারপরে সমস্ত জিনিসগুলো বাজার করবো, দেন তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী কিনেছি। তো লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত বাজার শেয়ার করছি। তো সবজি বাজারের মধ্যে আছে আমাদের কাছে এত কিছু যেগুলো আমি তোমাদের একে একে বলছি। এখানে আমরা শাক নিয়েছি 3 রকমের, কলমি শাক, লাল শাক, আর এটা আমি জানি না, মেবি লাউ শাক, গন্ধরাজ লেবু আছে, এঁচড় আছে, এখানে আছে মিষ্টি কুমড়ো। নর্মালি যেরকম বাজার থেকে পাওয়া যায় তার থেকে অনেকটাই ভ্যারাইটি, মানে একদম ডিপ কালারের। আর এখানকার মিষ্টি কুমড়ো কালার একদমই এরকম আসে না, একদম ফ্যাকাশে টাইপের থাকে, বাট এটা অ্যাকচুয়ালি যেমন বাঙালি বাজারে যেমন হয় সেই রকম মিষ্টি কুমড়ো রয়েছে। এখানে এঁচড়, মোচা, বাড়িতে পেঁয়াজ ছিল না সেই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, না তো পেঁয়াজ এখানেও পাওয়া যায়। আর নিয়েছি, এখানে আছে পেঁপে, এখানে আছে চাল কুমড়ো, এখানে আছে চিচিঙ্গে, লঙ্কা, এটা এমন কিছু স্পেশাল না, এখানেও পাওয়া যায়, বাট বাড়িতে ছিল না বলে আমরা বাজারটা করে নিয়েছি। আর এখানে রয়েছে ডাঁটা। তো এই হচ্ছে আমাদের বাঙালি বাজারের সবজির শপিং। বাজার তো তোমরা দেখে নিলে, এবারে তোমরা দেখো মাছের বাজার যে কি কি করেছি। তো এখানে আছে পাবদা, এটা কত করে নিয়েছে? কোনটা? পাবদা নিয়েছে 600 টাকা। 600 টাকা কেজি? হুম, 600 টাকা কেজি। এখানে আছে ইলিশ, ইলিশ নিয়েছে 1400 টাকা কেজি, 1400 টাকা কেজি। আর দেখো পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, মানে জয়পুরে বসে যে এরকম জিনিস পাচ্ছি ভাবা যায় না। আমরা চিংড়ি, গলদা চিংড়ি, এটা চিংড়ি নিচে 700 টাকা, এটা গলদা চিংড়ি নিচে হচ্ছে 700 টাকা করে নিচে কেজি। আর এটা হচ্ছে কাতলা, কাতলা, কাতলার শুধু পেটি আছে, এটা কাতলা নিচে 400 টাকা করে, 400 টাকা। পিসগুলো দেখো, কাছে থেকে দেখো, মাছটা যে কত বড় ছিল মানে কি বলবো আমি। তো এবার এগুলোকে অর্গানাইজ করে রাখতে হবে। ডেফিনেটলি আমি সবকটা একসাথে তো রাখবো না, আমাদের উইকলি ডে হিসাব করে ভাগ করে রাখবো। সবথেকে বড় টাস্ক যে এগুলোকে ভালো করে ডিপ ফ্রিজের মধ্যে ফিট করা। সবজি আমার অর্গানাইজ করা হয়ে গেছে, এবার এগুলোকে অর্গানাইজ করব। তো দেখা হচ্ছে অর্গানাইজ করার পর। উইকলি প্ল্যান করে রাখা ননভেজ আইটেম। আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সমস্ত সবজি বাজার, ফিশ মার্কেট, সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করলাম আজকে। তো এটাই ছিল আজকে ব্লগের গোটা টপিক। তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কিছু এক্সাইটিং এবং ইন্টারেস্টিং নিয়ে। টাটা।